গত শুক্রবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে দক্ষিণের বিখ্যাত অভিনেতা পুনীত রাজকুমারের। তবে জীবন শেষ হয়ে গেল তার মরণোত্তর চক্ষুদানের কারণে, চোখের আলো ফিরে পেলেন চারজন। সূত্রের খবর, অভিনেতার চোখের কর্নিয়া দুটি ভাগ করা হয়েছে। পুনীতের চোখে দুটি কর্নিয়া দিয়ে আবার পৃথিবীর আলো দেখতে পাচ্ছেন চারজন মানুষ। কি করে তোকে বলবোর পর এবার খড়কুটো ফের বাংলা সিরিয়ালের রিমেক। মোট কথা, বাংলার গুনগুন সৌজন্যের গল্প এবার জাতীয় স্তরের দর্শক দেখবেন। খড়কুটো ধারাবাহিকটির হিন্দি রিমেকের খবরে শিলমোহর দিল কবি কবি ইত্তেফাকসে সিরিয়ালের প্রথম ঝলক। রঘু ডাকাতের ইতিহাস তো আমরা সকলেই জানি, তিনি ছিলেন সেকালের বাংলার রবিনহুড। টলিউডের গুঞ্জন কালী পুজোর দিন অর্থাৎ বৃহস্পতিবার নাকি ছবির কথা ঘোষণা করতে চলেছেন দেবের প্রযোজনা সংস্থা। এই ছবিতে রঘু ডাকাত হয়ে ফিরছেন দেব। সিনেপ্রেমীরা প্রায় এক বছর অপেক্ষা করেছেন একটি ছবির জন্য, নাম সূর্যবংশী। অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবি অবশেষে মুক্তি পাচ্ছে। 5ই নভেম্বর মুক্তি পাবে এই ছবি, মানে হাতে মাত্র একদিন। সূত্রের খবর, ভারতের প্রথম দিনের শোয়ের জন্য আগাম টিকিট বুক হয়েছে 38 লক্ষ টাকার।